আসসালামু আলাইকুম। আজকে আসছি শুধু আলু তুলব, এখানে জঙ্গলের মতো হয়ে আছে, এটা সাফ করব। আর এখান থেকে আলু পাবো কিনা বেশি জানি না আমি আমি আলু কখনো লাগাই নাই। আলু ফার্স্ট টাইম আলু লাগিয়েছি। এমনিতে আমি আলু পাই, আমি কিচেন ওয়েস্ট যেখানে ফেলাই ওখানে আলু উঠে এমনি এমনি, কারণ কিচেন ওয়েস্টের ছিলকার সাথে আলুর বীজ থাকে, ওখান থেকেই হয়। এই জন্য আমি আলু লাগাই না, এবার লাগিয়েছি আমি। এই জন্যে আমার আলুর ঘরে বেশি হয়ে গেছিলো, পরে আলুতে ছাড়া এসে গেছিলো তো আলুগুলো লাগিয়ে ফেলছিলাম, এই জন্য লাগানো হয়েছে। মনে হচ্ছে খুব একটা কমও পাবো না, বেশ ভালোই পাবো।
আমি আপনাদেরকে একটা আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করতে চাই। আমি এই আলুগুলো দেখেন, ওই বড় আলুগুলো এই জায়গা থেকে পেয়েছি, এই জায়গায় দেখেন, এই যে আমি কিচেন ওয়েস্ট ফেলছিলাম, এখন এগুলো পচে নাই। এই কিচেন ওয়েস্টগুলো থেকে এখানে ফেলছিলাম আমি, এখান থেকে এই আলুগুলো হয়েছে। আর আমি যেখানে লাগিয়েছিলাম ওখান থেকে এত বড় আলু হয় নাই, আর খুব একটা ভালো হয় নাই, ছোট ছোট আলু হয়েছে, ভালো হয় নাই। এখানেও এটা হয়ে আছে, দেখবো এটা থেকে কিরকম আলু পাই। এটা এখনো পোক্ত হয় নাই, কিন্তু আমি এই জায়গা এখানে আমার পুঁই শাক আছে, এটা পুঁই শাক ঢেকে ফেলছে, এই জন্য আমি এটা তুলে ফেলবো। এখানে কিচেনের ময়লা ফেলছিলাম, ওখান থেকেই হয়েছে। এখানে আমি রসুন লাগিয়েছিলাম, রসুন রয়ে গেছে, তো এটা রসুন 1 কোষ 2 কোষ থেকে যায়, ওগুলা থেকে আবার হয়, এখানটায় আর নাই। এখানে আরো কয়েকটা ছিল, আমি প্রথম দিকের গুলো তুলে ফেলছিলাম, যার জন্য আলু বেশি হয় নাই। এটা রয়ে গেছিল, আমি দেখতে পাইনি, রয়ে গেছিল, 3টা পেয়েছি, বড় বড় 3টা আলু পেয়েছি, সর্বমোট এই আলুগুলো পেয়েছি আমি গার্ডেন থেকে। সাথে থাকার জন্য ধন্যবাদ।